হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের আরও একবার আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর এখন ঘড়িতে বাজে ঠিক 6:15। তো কালকে তো কালী পুজোয় গেছিলাম, আর মা আর ঠাকুমাকে কিছুতেই আসতে দেয়নি, তো ওনারা দুজন রয়ে গেছে। আর আজকে সকালের সমস্ত কাজের দায়িত্ব আমার রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে যে আজকে আমার সংসারের সমস্ত দায়িত্বটা আমি পেয়েছি, একদম A to Z সব কাজ আজকে আমি নিজের হাতে করব। তো সকালবেলা তো তোমাদের দাদা ভাই আমার শ্বশুর মশাই ওনাদেরকে চা টা করে দিয়েছিলাম, দেওয়ার পরে দুজনেই কাজে বেরিয়ে গেছে। তারপরে আমি কিছুক্ষণ ঘরে ছিলাম, ওনারা দুজন যখন বেরোয় তখন অলরেডি অন্ধকার অন্ধকার ছিল। তোমাদের দাদা ভাই তো মানে যাওয়ার সময় আমাকে বলে গেছে এত তাড়াতাড়ি বাইরে কাজ করতে হবে না, মানে ভালো মতন আলো ফুটুক, সূর্যের আলো, তারপরে কাজে হাত দিও। তো আমার তো সেই একটু ঠান্ডা লেগেছে, তোমরা তো জানো ঠান্ডা কিছুতেই কমছে না। তো তারপরে আমার তো প্রথমে যখন ঘর থেকে বেরিয়েছি ঠান্ডা ঠান্ডা লাগছিল, চাদর গায়ে দিয়ে ঝাড় দিচ্ছিলাম, তারপরে দেখো চাদরটাকে খুলে রেখে দিয়েছি কারণ ঝাড় দিতে দিতে আমার গরম লেগে গেছে। আর আজকে আমি ভীষণ খুশি যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি নিজের হাতে সব কাজ করতে পারবো আজকে, কারণ না আমার সত্যি সংসারের কাজ করতে ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকে আমি সংসারের কাজ করে আসছি কিন্তু তবুও এখনও ভালো লাগে। তবে খাপছা খাপছা কিছু কাজ ঠাকুমা করে, কিছু কাজ আমার করতে হয়, কিছু কাজ শাশুড়ির কাজে আমার ভালোই লাগে না, মনে হয় পুরো কাজটা নিজের হাতে করবো, নিজের মতন করে গুছিয়ে করব। ঠাকুমা কাজ করে ঠিকই কিন্তু অনেকটা নোংরা নোংরা করে, কারণ ওনার অনেকটা বয়স হয়ে গেছে, পারে না, তবুও বললে তো শোনে না। তো আমি তারপরে দেখতে পেলে পুরো উঠোনটা পয় পরিষ্কার সুন্দর করে পুরোটা ঝাড় দিয়েছি। পুরোটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর আজকে অলরেডি ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, একটু কষ্ট করে তোমরা দেখে নিও। আমি এত বড় বড় ভিডিও করি না, কারণ সত্যি আমি জানি মানুষের এখন ধৈর্য অনেকটাই কম, সেই কারণে আমি ছোটো ছোটো ভিডিওই করি। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটা ছোটো হয়ে গেছে, অনেক চেষ্টা করেছিলাম একটু ছোট করতে কিন্তু কিছুতেই হয়ে ওঠেনি। তারপরে দেখো উঠোনটা ঝাড় দিয়ে সামনে যে মানে সিঁড়িটা, বাসি সিঁড়ি, সেটা ঠাকুমা যেগুলো করে দেখি সেই হিসাবেই কাজ করছি। তারপরে বাসি সিঁড়িটা মানে ভালো করে মুছে ঠুচে বাড়ির সামনে চাতালটা জল দিয়ে ধুয়ে ঠুয়ে দিলাম, দিয়ে এবার আমি দেখো হাত পা ধুয়ে ঘরে চলে এসেছি। এসে আমি বাসি ঘরটাকে ভালো করে ঝাড় দিচ্ছি। হ্যাঁ, অনেকেই হয়তো বলতে পারো এখন বাসি ঘর ঝাড় দিচ্ছ দাদাভাই কাজে চলে যাওয়ার পর? হ্যাঁ, একদমই নয়, ও যাওয়ার আগে একটু কোনোরকম ঝাড় দিতে হয় দিয়েছিলাম, আর দুয়ারে জল ছিটিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি বাসি নাইটি চেঞ্জ করে চা করে দিয়েছিলাম আমার শ্বশুরমশাইকে আর আমার হাজব্যান্ডকে। দুজনেই মানে বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরেই বসে বসে মোবাইল দেখছিলাম, আর সোনাকে এত সকাল সকাল ডাকিনি, যেহেতু পড়া নেই সেজন্য ওকে আর সেইভাবে ডাকিনি। তারপরে দেখো ঘর ঠর ঝাড় দিতে দিতে এবার চলে এসেছি মানে শাশুড়ির ঘরে, যেহেতু মা বাড়িতে নেই তো বললামই, তো বাবা কাজে চলে গেছে, বিছনাটাকে গুছিয়ে দিচ্ছি, বিছনা টিছনা গুছিয়ে তারপরে ঘর ঠরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। তো আমরা দেখেছো মানে এখন সেইভাবে ঠান্ডা নেই, মানে দিনের বেলা তো ঠান্ডা লাগেই না, আর রাত্রেবেলা না একটু ঠান্ডা লাগে। তো রাত্রেবেলা প্রত্যেক দিনই ভাবি লেপ গায়ে দেবো, না লেপ নিচে নামিয়ে রাখবো, একটা পাতলা কাঁথা গায়ে দেবো, কিন্তু আমাদের আবার হয়ে ওঠে না, আবার মনের মধ্যে খুঁতখুত করে, আমাদের আবার একটু শীত বেশি। আর এই দেখো আমার শ্বশুর শাশুড়ি একটা পাতলা এই যে চাদরটা গায়ে দেয়, এই চাদরটা আমার শাশুড়ি মা নিজের হাতেই তৈরি করেছে, কারণ ওই যে কাজ করে না যে ছোটো ছোটো টুকরো কাপড় থেকে থেকে বুঝতেই পারছো, জুড়িয়ে জুড়িয়ে এটাকে তৈরি করেছে অনেক বড় করে। শাশুড়ি মায়ের অনেক ধৈর্য, উনি নিজের হাতে অনেক কিছু এরকম কাপড় জুড়িয়ে জুড়িয়ে তৈরি করেছে, যে যে দেখতে পাচ্ছ বিছনাতে পাতা রয়েছে, বিছনার চাদর, এটাও নিজের হাতেই আর কি তৈরি করেছে, তৈরি করে নিচে পেতেও রেখেছে বিছনাতে, দেখতে খুব একটা যে খারাপ লাগছে সেটা কিন্তু না, আর গায়ে দেওয়ার জন্য আছে, আমাকেও অবশ্য দিয়েছে, আমার ঘরেও একটা আছে। তো যাই হোক, প্রত্যেক দিন আমিও ভাবি শুধু ওটাই গায়ে দেবো, কিন্তু কিছুতেই সাহস করে পায় না, অর্ধেক রাতে ঠান্ডা লাগে, সেই জন্য পায়ের দ্বারে রাখি, আমরা লেপ গায়ে দিচ্ছি, আর আমার শ্বশুর শাশুড়ি দেখেছো লেপ টেপ কিছু গায়ে দেয় না, ওনাদের প্রচণ্ড পরিমাণে গরম। তো যাই হোক, যার যেমন শরীর, আমাদের খুব শীত, সত্যি আমরা দুজন খুব শীত কামুলে, আর আমার শ্বশুর শাশুড়ি নাকি থেকে থেকেই বলে যে গায়ের থেকে ওই পাতলা কাঁথাটা গায়ে দেয় তবুও বলে গায়ের থেকে ফেলে দিই, আমাদের অত ঠান্ডা লাগে না, আমাদের গরম লাগে। তো তারপরে দেখো মানে মার ঘরটা বিছনা তুলে মার ঘরটা ঝাড় দিয়ে বারান্দাটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে তো রান্নাঘরে কোনো কাজ নেই, তোমরা তো জানো কালকে কালী পুজোতে গেছিলাম, সেইভাবে মানে আমি আগের দিন পয় পরিষ্কার করে সুন্দর করে রেখেছিলাম, আর সেইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কারণ রান্নাঘরে তো রান্না বান্না বা খাওয়া দাওয়া কিছুই হয়নি, বাসনপত্র কিছুই হয়নি, শুধু হ্যাঁ সকালবেলা আমি চা করেছি, চায়ের বাসন দুটো কাপ আর চায়ের ওই যে বাটিটা সেটাই হয়েছে। তো একবারে আমি স্নান করার সময় আর কি মেজে ঠেজে গুছিয়ে রেখে দেবো। তারপরে দেখো সোনা ঘুম থেকে
থেকে উঠে পড়েছে, সোনা ঘুম থেকে উঠে এসে চলে এসছে, মাকে প্রথমে না দেখলেই হয় না, মনে করছে মা কোথায় গেছে। একদিকে বাড়িতে কেউ নেই, মানে সারা শব্দ কম, তারপরে মা কোথায় গেল। ঘুম থেকে উঠে এসে আমাকে বলছে, মা তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, আমি যে খুঁজে পাচ্ছ না, আমি কত কাজ করছি। তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এবার চলে এসেছি আমার ঘরে। সোনা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, সেই জন্য আমি দেখো বিছনা তোলার জন্য একদম রেডি হয়ে নিয়েছি। আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অনেক কাজ করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আজকে দেখো সব মানে সকালে কত কাজ থাকে। হ্যাঁ, ঠাকুমা অনেক কাজই করে। সকালবেলা উনি 3টের সময় ওঠে, ভোর 3টেই, 3টের সময় উঠে উঠোন ঝাড় দেয়। জানি না অন্ধকারে উনি সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে মনে হয় আমাদের বাসি উঠোন ঝাড় দেওয়া হয়নি, যেহেতু অনেকটা বয়স, তার মধ্যে অন্ধকারে ঝাড় দেয়। বলো, অন্ধকারে ঝাড় দিলে দেখা যায় কিছু? তো সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় যে বাসি উঠোনটা সেরকমই পড়ে আছে, কিন্তু না, উনি ঝাড় দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, কিছু বললে আবার রাগ হয়ে যায়, সেজন্য কিছু বলারও উপায় নেই, যা করছে করতে লাগুক, উনি না থাকলে তখন আমাদের মতন আমরা করব। তারপরে দেখতে পেলে বিছনা টিছনা তুলে আমি বাসি মানে মুখ হাত পা ধুয়ে বাসি নাইটি চেঞ্জ করে ফুল তুলতে এসেছি। আর আমাদের এই জবা ফুল গাছটাই কত সুন্দর, মানে অনেকগুলো জবা ফুল ফুটেছে। আর এখন তো সাদা ফুল ফুটছেই না, সাদা ফুল গাছে ফুল নেই, তো আমি সব ফুলগুলো একে একে তুলে নিচ্ছি। আর কালকে সেজেছিলাম, তো সেইভাবে এসে পাচ্ছি, তো শাড়িটা খুলেছিলাম, কানেরটাও খোলা হয়নি দেখতেই পেলে, আর হাতেও মানে একটা ফুল নাগালে পাচ্ছিলাম। সোনা আমাকে বলছে, মা আমি পেরে দিচ্ছি, দাঁড়াও। আমি লাফিয়ে পারতে পারতাম, কিন্তু অত একটা রিস্ক নিলাম না, যেহেতু অপারেশন হয়েছি, লাফ দেওয়াটা ঠিক হবে না। তারপরে ফুল টুল তুলে দেখো তুলসী তলাটা মুছতে এসেছি। ঠাকুমা একটা কথাই বারবার বলে, আমি না থাকলে বুঝতে পারবে আমি কত কাজ করে দিই তোমাদেরকে। এখন মনে হচ্ছে যে না, এই কাজগুলো মানে করে, হ্যাঁ স্বীকার করবো যে উনি অনেক কাজই করে, কিন্তু উনি কাজ করে হতো তো অপরিষ্কার অপরিচ্ছন্ন। এগুলো দিনের বেলায় কতক্ষণ লাগে এইটুখানি কাজ করতে, তার জন্য কি ভোর 3টের সময় উঠে লাগে? জাস্ট উঠোন ঝাড় দেওয়া, সিঁড়ি মোছা, ঠাকুর ঘরের মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আর হ্যাঁ এটো বাসন মাজে, উনিও উনি মাজে, আমি মাজি, ঠিক আছে, এরকমভাবে মিলেমিশে করি। আর রান্নাঘরও তো আমিই পরিষ্কার করি, সেটা তো তোমাদের সাথে শেয়ারই করি আমি, তাই না? আর ঘর টরগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছা, তারপরে ঝাড় দেওয়া, এগুলো তো আমিই করি, যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করি। তারপরে দেখো তো ঠাকুর ঘরটা মুছতে চলে এসেছি, সিঁড়ি ঘর মানে ঠাকুরের তুলসী মন্দিরটা ধুয়ে তারপরে ঘর ঠর মুছে এবার দেখো মানে ঠাকুরের বাসনটা মাজতে এসেছি। তো ঠাকুরের বাসন মাজছি, আর ঠাকুরের বাসন মাজার জন্য ঠাকুমাকে বাসন মাজার সাবান এনে দিয়েছিলাম আলাদাভাবে, কিন্তু উনি আবার মানে ওই বাসন মাজার সাবান দিয়ে আর কি বাসন মাজে না, ছাই মাটি দিয়েই মাজে। আর আমি একটুখানিকের জন্য আর কি বাসনে মানে সাবানটা ব্যবহার করবো, তাই না? সেজন্য আর করলাম না, আমিও মাটি দিয়ে মাজলাম, মেজে ধুয়ে দেখো ঠাকুর ঘরের বাসনগুলো উপুর করে রেখে আমি চলে এসেছি এবার ঘরে। ঘরে এসেছি, কালকে যে শাড়ি টাড়িগুলো পরে ছিলাম, সোনা ওর বাবা সবাই যা পড়েছিল সব রিভি করা রয়েছে। তারপরে গয়নাকাটি মানে সাজগোজা করেছিলাম সব এলোমেলো করা রয়েছে, সেগুলোকে এখন সুন্দর করে পাট পাট করে যেখানে যেটা সেখানে সেটা আবার গুছিয়ে টুছিয়ে রাখবো। আমাদের মেয়েদের কত কাজ বলো, ছেলেদেরকে হ্যাঁ আমি জামাকাপড়গুলো বের করে দিয়েছি, পরেছে, খুলেছে, ব্যাস কাজ শেষ। আর যত কাজ মেয়ে ছিলেন, হ্যাঁ সেগুলো বের করে দাও, আবার মানে পরিষ্কার করে সেগুলোকে আবার তোলো, ভাঁজ করো, কত রকম মানে কি আর বলবো, মাথায় মানে মেয়েদের এত হেডেক থাকে। ছেলেদের বাইরে একটা কাজ করবে ব্যাস মিটে গেল, আর কোনো কাজ নেই, ঘরে এসে মোবাইল টিপবে বা টিভি দেখবে এরকমই। আর মেয়েদের কত রকমের কাজ থাকে, মেয়েদের খুচরো কাজ। তারপরে চলে এসেছি মানে সোনাকে একটু হরলিক্স করে দিলাম, যে যা ওর একটু খিদে তো পেয়েছে, ও বলছে আমার খেতে দিতে হবে না, আর খিদে নেই, কিন্তু আমি হরলিক্স আর ওকে দুটো হরলিক্স দুটো বিস্কুট দিলাম, ও সেটাই খেলো, আর আমি তো না খেয়েই আছি। তারপরে চলে গেছিলাম স্নান করতে, স্নান করে এসে দেখো আমি তুলসী তলায় জল দিচ্ছি, পুজো করবো। তো আজকে আবার যেতে হবে এক জায়গায়, সেটা তোমরা জানতেই পারবে, আমি ভিডিওতে বলেছি, দেখতে থাকো একে একে কোথায় যাব। তো এবার এটা হচ্ছে ফণি মনসা গাছ, এই মনসা গাছটা শাশুড়ি মা এনে লাগিয়েছিল, এটা নাকি বাড়িতে থাকা খুবই ভালো, সেই জন্য ঠাকুমা প্রত্যেক দিন দেখি মা মনসা এই ফণি মনসা আর কি এখানে জল দেয় আর ফুল দেয়, তো সেটাও আমি দেখে দেখে করলাম। তারপরে দেখো আমি প্রণাম করছি, আর এখন ভিডিওটা করে দিচ্ছে আমার ছেলে। তো ছেলে এবার মাঝে মাঝে আমাদের ইয়ার্কি আড্ডাও মারছে, তো কি আর বলবো, মানে আমাকে হাসানোর জন্য যে আমি ঠাকুর প্রণাম করছি এখানে অনেক রকম কথা বলছি যাতে আমি ওর দিকে তাকাই হাসি, কিন্তু না, আমি যখন ঠাকুর প্রণাম করি তখন আমি এক মনেই প্রণাম করি, কোনো কথা এদিক ওদিক তাকাই না। ভালো করে চন্দনটা বেটে নিলাম, বেটে নিয়ে তারপরে মানে চন্দনে আর কি সমস্ত ঠাকুরের ফোঁটা দিলাম, চন্দনের ফোঁটা, তারপরে ফুলগুলো চন্দন দিয়ে ঠাকুরের চরণে আর কি সমর্পণ করলাম। তো যাই হোক, নিজের সংসারের কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে, একদমই কষ্ট হয় না। আর আমার সংসারের কাজ করব আমি কেন লোকের কাছে গল্প করব, আমি আমার সংসারের আমি আমার বাড়ির এত কাজ করি অত কাজ করি, হ্যাঁ তো আমার সংসারের কাজ আমার তো করতেই হবে, লোকের সাথে গল্প করলেও আমার করতে হবে, না গল্প করলেও করতে হবে, অথবা অত গল্প করার মধ্যে নেই।
তো যাই হোক, ঠাকুর ঠাকুর প্রণাম করলাম, তারপরে দেখো গীতা পাঠ করেছি, গীতা পাঠ ঠাঠ করে আবার আমি ঠাকুরের কত মন্ত্র টন্ত্র পাঠ করছি, দেখতেই পাচ্ছো বাবা আমি যেন কি একটা ব্রাহ্মণী হয়ে গেছি কত বড়। হাই ফ্রেন্ডস, একদম রেডি হয়ে নিয়েছি স্নান করে ঠাকুর পুজো দিয়ে, দেখতেই পেলে, তারপরে একদম এ দেখো রেডি হয়ে নিয়েছি। আমি বারবার রেডি হচ্ছি, কেন কোথায় যাব তোমাদেরকে বলছি, আর এখন ঘুরতে বাজে ঠিক 12:20, 12:20 বাজেই দেখো, 12:20 বাজে, আর এখন দেখো রেডি হয়েছি। সোনা স্নান করে এখন সোনা জামা প্যান্ট পরছে, তো এখন যাব হচ্ছে গিয়ে সেই দাদার বাড়িতেই যাব, দুপুরবেলা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, আর তাছাড়াও সোনার 2-3 দিন পড়া ছুটি আছে, ঠিক আছে, সেই জন্য ওর বাবার সাথে আজকে সকালবেলা বলছিলাম, আমি বলতে বলতেই বলছে তাহলে একটু ঘুরে এসো। তো ভাবছি কোথায় যাব, দেখো রেডি হয়ে গুছিয়ে নিয়েছি, কোথায় যাব সেটাই ঠিক করে পাচ্ছি না। মানে আমার ঠাকুরনগরেই যে বেড়ানোর জায়গাগুলো মেন মেন যে জায়গায় মানুষ বেড়াতে যায়, বাপের বাড়ি, আমার বাপের বাড়ি, দিদির বাড়ি, আমার ননদের বাড়ি, এই তিনটে জায়গায় তো মানুষ মেনলি বেড়াতে যায়, তাই না? তো সেই জায়গা একই জায়গাতে, তাই ভাবছি ওখানটায় যাব, কিন্তু কার বাড়িতে গিয়ে সবার আগে উঠবো, আমার দিদির বাড়িতে, না আমার বাপের বাড়িতে, না আমার ননদের বাড়িতে। ওখানে গেলে তো অবশ্যই তিন জায়গায় ঘুরতেই হয়, কারণ একজনের বাড়ি গেলে আরেকজনের বাড়ি না গেলে রাগ করে, সেই জন্য তিন জায়গায় যেতে হয় আমাকে। তো প্রথম ফার্স্ট গিয়ে কোথায় উঠবো সেটাই ভাবছি। তো যাই হোক, যাওয়ার পথেও ভাবতে ভাবতে যাব, যেখানে ইচ্ছে হবে মন চাইবে উঠে পড়বো, তোমরা তো দেখতেই পাবে সেটা। আর তার আগে এখনই তো এখন যাব গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর ওখান থেকেই অটো ধরে গাইঘাটা, গাইঘাটা থেকে ঠাকুরনগর। তো যাই হোক, মানে বলেছিলাম 9:30-10 মধ্যে বেরিয়ে পড়বো, কিন্তু মাকে ফোন করলাম যে মা তোমরা কখন আসবে, এরকম আমি বেড়াতে যাব, সোনার পরীক্ষা, মানে পরীক্ষা বলছি কেন, পড়া ছুটি আছে 2 দিন। তো বলছে ঠিক আছে তাহলে এখানে আসো, মানে ওখান থেকেও বললো যে দুপুরবেলা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ, এখান থেকে খেয়ে দে, তাই হচ্ছে গিয়ে যেও। তো আমিও তাই করলাম, পুজো টুজো দিয়ে গুছিয়ে নিয়েছি, আর এই ড্রেসটা আবার পরেছি, কারণ আগের দিন তো দেখলে এটা পরে বারাসাত গেছিলাম, ড্রেসটা ধুতে হবে, তাই ভাবছি যে ধুতেই যখন হবে আবার আর একবার পরি, তারপরে একবারে ধুয়ে তারপরে তুলে রাখবো। তো দেখি সোনা কতটা কি রেডি হয়েছে। সোনা ওখানে যে গেঞ্জিটা রেখেছি সেটা আমার কাছে আসো, আসো এদিকে একটু, ক্রিম মাখছো? তো এই যে সোনা আজকে এই কালো আর সাদা ড্রেস পরেছে, আমিও কালো সাদা, সোনা এখন রেডি হচ্ছে। তো চলো গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? তারপরে আমি আর সোনা দেখো পৌঁছে গেছি দাদার বাড়িতে, দাদার বাড়িতে পৌঁছে গিয়ে এ দেখো প্রসাদ দিচ্ছে একে একে আমাদেরকে, প্রথমে সন্দেশ দিল, তারপরে একটা মিষ্টি দিল খেতে, বলছে যে মানে প্রসাদটা খেতে ইচ্ছে করে সেটাই খাও, তারপরে দিয়ে দিল 3টে কুল। আর বেশি কিছু খেলাম না, কারণ অত কিছু এতবেলায় খেলে আবার ভাত খেতে পারবো না। তারপরে অনেকক্ষণ পরে অবশ্য ভাত খেতে দিয়েছে, সাথে সাথে দেয়নি, তো অনেকক্ষণ বসেছিলাম আমি আর সোনা ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম, এখানে টাইম পাস করার মতো তেমন কিছুই নেই, আর সবাই ব্যস্ত যে যার কাজে, আমি অত ভারীভূক্ত কাজ করবো না সেজন্য আমি অত কাজে মগ্ন নেই। তারপরে দেখো দুপুরের খাবারও আমাদের দিয়ে দিয়েছে, তারপরে আমরা খেলাম, মাংস রান্না হয়েছে খেলাম, তারপরে একটা মিষ্টি দিল লাস্টে, তো মিষ্টিটা খেয়ে তারপরে দেখো এই যে খাওয়া দাওয়া শেষ, আমি আর সোনা বেরিয়ে পড়েছি, মাকে বললাম মা আর একটু দেরি করবো না, আমরা চলে যাচ্ছি। তারপরে রাস্তায় আসতে না আসতেই দেখি অটো, কত ভাগ্য ভালো, তারপরে অটোতে বসে পড়েছি, তাও আবার অটোর পিছনে সিট পেয়েছি, এটাই কপাল, পিছনে সবসময় অটোর পিছনেই সিট পাই। তারপরে গাড়িঘাটায় এসে থামলাম, থামার পরে এবার তোমাদেরকে বলছিলাম না যে কোথায় গিয়ে কার বাড়িতে গিয়ে উঠবো ঠিক নেই, হ্যাঁ ডিসাইড করে ফেলেছি আমার দিদির বাড়িতে গিয়ে উঠবো, তারপরে ওখান থেকে একে একে এখানে ওখানে যাব। তো দিদির বাড়িতে যাওয়ার জন্য দিদির মেয়েদের জন্য কিছু একটা খাবার নিতে হবে, ওরা ফল খায় না মিষ্টি খায় না কী খাবে, তো আমি এটাই ঠিকঠাক করলাম যে এই নিমকির প্যাকেটটা নিয়ে যাই, তাহলে হয়তো ওরা ভালো খাবে। তারপরে যে অটোটা দেখতে পেলে পুরো কেউ নেই, সোনা আর আমি বসে আছি, এবার কয়েকজন হবে তারপরে অটোটা ছাড়বে, এখানেই কিছুটা সময় নষ্ট হয়েছে। তারপরে আমি খাবার কিনে এনে বসলাম, তারপরে তো দেখতেই পেলে ওটা গাইঘাটা মোড় আর কি, পাশেই থানা। তারপরে দিদির বাড়িতে এসেছি, দিদির ঘরে ব্যাগটা রাখলাম, দিদিকে দেখলাম না, দিদির বাড়িতে এসেছি, দিদিকে না দেখলে মনটা ছটফট করে, তাই না? আমি দেখো চলে এসেছি মাঠে, মানে এটা হচ্ছে দিদির বাড়ির পাশেই মাঠ, দিদি মাঠে এসেছে, দিদির অনেকগুলো ছাগল আছে, এই বিকালবেলা ছাগলদেরকে মাঠে নিয়ে এসে বসে বসে ঘাস খাওয়ায়। আর সাথেই দেখো এসে কত সুন্দর একটা মানে সিন দেখতে পেলাম, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার না করলে হয় না, আমি যেটা শেয়ার করছি, আর দিদির মেয়ে খুব লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছি দেখে, ও রান্নাবাটি খেলছে, মানে দিদির সাথে মাঠে এসছে, এসে এই যে উনুনের মধ্যে মানে উনুনটা তৈরি করেছে, ছোট্ট একটা তৈরি করে যে
ছোটো বাটির মধ্যে, বাটির মানে চারিধারে আবার মাটি লাগিয়ে নিয়েছে, নিয়ে রান্না করছে এখানে, দেখেছো রান্না করছে। আর এই দেখো ছাগলগুলো মাঠে ঘাস খেয়ে বেড়াচ্ছে। মানে দিদির ছোটো মেয়েটা অনেকটাই ছোট, মানে বয়স হয়েছে সেই আন্দাজে অনেকটাই ছোট বাচ্চা, তো এই সমস্ত খেলা করতে খুব ভালোবাসে। তো ও মাঠে এরকম খেলছে আর দিদি ঘাস খাওয়াচ্ছে, আর এই যে দিদির বড় মেয়েটা বাড়িতেই ঘর টর ঝাড় দিচ্ছে, জল আনা, মানে বড় মেয়েটা অনেকটা বড়, ও সংসারের কিছু কাজকর্ম করে। তো এই দেখো পরোটা ভাজছে, পরোটা ভাজতে ভাজতে অলরেডি সেই প্লেটটা পুড়ে গেছে, যাবেই তো, স্টিলের প্লেট তো, যাই হোক ওটা আবার ও বলছে আমি মেজে দেবো মা, তোমার টেনশন করতে হবে না। তারপরে এই দেখো তরকারি একদম হয়ে গেছে, দুটো পরোটা আর এই যে তরকারি খেতে দিয়েছে, সত্যি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এই যে সোনাকে খেতে দিয়েছে, ও খাচ্ছে, আমাকেও দিয়েছিল, খেয়েছি, খুব ভালো হয়েছিল মিনি কিচেনের রান্না। তারপরে সন্ধ্যাবেলায় যে আমি নিমকি নিয়ে এসেছিলাম, তারপরে যে প্রসাদ, যে মিষ্টি, মানে ওই যে কাকিমা দিয়ে দিয়েছিল, যে আমি বলছিলাম বেড়াতে আসবো সেই জন্য বলে ঠিক আছে অনেক মানে প্রসাদ রয়েছে তুমি যাচ্ছ যখন নিয়ে যাও, সেজন্য আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে, রসগোল্লা, এই যে সন্দেশ, আর কিছু ফলও দিয়ে দিয়েছিল, যেমন কুল, আঙুর ফল, তারপরে আপেল, এগুলো দিয়েছিল। হ্যাঁ তো যাই হোক, এবার আমরা সন্ধ্যাবেলায় প্রসাদ টোসাদ খেলাম, নিমকি ঠিমকি খেলাম। তারপরে দিদি রাতের রান্নার জোগাড় শুরু করেছে, দিদি বলছিল মাংস আনবো, আমি বলছি একদম আনিস না দিদি, দুপুরবেলায় আমরা মাংস খেয়ে এসেছি। তো দিদি আবার বলো ঠিক আছে তাহলে পাতলা ডাল করছি, বেগুন ভাজা, ডিমের অমলেট করছি। আমি বলছি হ্যাঁ সেটাই ভালো খাবো, কারণ আগের দিন রাত্রেবেলাও রিক্স খাবার খাওয়া হয়ে গেছে জানোই তো, মানে কালী পুজো বাড়িতে, দিদি আবার মায়ের মতো সমস্তটা বোঝে, খেলেই হবে না, যে এসেছে খাওয়াতেই হবে সেরকম কোনো ব্যাপার না, আগে সুস্থ হওয়া তারপরে হবে। তো যাই হোক এরকমই দিদি আমার